অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এই আগস্ট মাস মিথুন রাশি রেকর্ড ভাঙতে চলেছে, যা ঘটেনি এতদিন তাই ঘটতে চলেছে। আপনাদের রাশির পঞ্চম পতি শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রেমের ক্ষেত্রে সাকসেস কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সফলতা, পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেম জীবনে আসতে চলেছে। এবং আপনাদের রাশির একাদশ স্থানে একাদশ পতির অবস্থান 16 আগস্ট থেকে, যে কোনো কাজে সফলতা, সাকসেস, লাভ কিন্তু তৈরি হতে চলেছে। এবং 15 আগস্ট পর্যন্ত এই মঙ্গল অবস্থান করছে মীন রাশি করে, অর্থাৎ কর্ম হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, এই দিকগুলো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ একাদশ স্থানে এই অবস্থান, একাদশপতির অবস্থান আপনাদেরকে সাকসেসের গোড়ায় কিন্তু নিয়ে যেতে চলেছে। এবং আপনাদের রাশির দ্বিতীয় স্থানে রবি এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু ভালো করবে। মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক দিক কিন্তু আপনাদের শুভ। এবং 17 আগস্ট থেকে এই রবি বুধ অবস্থান করবে আপনাদের রাশির তৃতীয় স্থানে, অর্থাৎ সিংহ রাশির ঘরে, অর্থাৎ যিনি কিনা আপনাদের লগ্নাধিপতি এবং আপনাদের চতুর্থপতি, অর্থাৎ সুখের জায়গা, আপনাদের সুখ, পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, পারিবারিক শান্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং আপনাদের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা রিলেশান কিন্তু হতে চলেছে, বন্ডিং কিন্তু আপনাদের হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে। এবং এর পাশাপাশি যারা ব্যবসাতে আছেন, ব্যবসার দিকে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ যারা এতদিন ধিকির ধিকির ব্যবসা চলছিল, ব্যবসাতে সেই মতন প্রোগ্রেস করতে পারছিলেন না, এই ব্যবসার সেই ব্যবস্থাটা, অর্থাৎ আপনার মন্দা অবস্থা কাটিয়ে উঠে, এই মন্দা অবস্থা কাটিয়ে উঠে আপনারা কিন্তু লাভের দিক কিন্তু দেখতে চলেছেন। মিথুন রাশি ব্যবসার দিক ভালো, প্রেমের দিক ভালো, আপনাদের অর্থনৈতিক দিক আপনাদের দৃঢ় করাবে, পারিবারিক সুখের জায়গা, শান্তির জায়গা কিন্তু তৈরি করবে। এবং কিন্তু কিছুটা হলো আপনারা এ মাসে কিছুটা হলো অলসতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে, অর্থাৎ করছি করব, আচ্ছা আজ নয় কাল করব, এই সকল দিক কিন্তু আপনাদের কিন্তু এ মাসে বিশেষ লক্ষ্য করা যাচ্ছে। তবে অষ্টমভাবে শনির অবস্থান সকেত্রিক, ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট লাগা, হাড়ে চোট লাগা, এই দিকগুলো কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, সক্ষেত্রিক বৃহস্পতি আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন টেনশানে ছিলেন, এই বিবাহের সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে, একাদশ স্থান থেকে আমি আবারও বলছি সাকসেস, লাভ, সফলতা বোঝায়, অর্থাৎ এই সফলতা এবং লাভের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে মিথুন রাশির। এবং এর পাশাপাশি যারা লটারি, শেয়ার, জুয়ার, সাট্টা, ফাটকা কারবারিতে বা স্টক বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু আইডিয়াল টাইম। এই সময় যদি আপনারা, যদি আপনাদের রাশিচক্রে রাহু যদি মজবুত থাকে, রাহুর অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই শেয়ার, লটারি, জুয়া, সাট্টা বা স্টক বিজনেসে কিন্তু আপনারা লগ্নি করতে পারেন, সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে।
এবং এর পাশাপাশি চতুর্থ পুতি এই বুধ আপনাদের রাশির দ্বিতীয় 15 তারিখ অব্দি অবস্থান করছে। অর্থাৎ আপনাদের কথাবার্তার মধ্যে সুন্দর একটা বাণী দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের কথাবার্তাতে মানুষ অনেকটাই ভালো দিক দেখতে পাবে, অর্থাৎ আকর্ষণ হবে। এবং যারা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন, ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন শারীরিক অসুস্থতা বা বর্তমানে যে অসুস্থতা হচ্ছে ভাইরাসে, সেই দিকগুলো কিন্তু আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন। অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু মিথুন রাশির জন্য বিশেষ লাভ কিন্তু দিতে চলেছে, শারীরিক সুস্থতা কিন্তু আপনাদের আসতে চলেছে এই মাসে। যাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাচ্ছিল সেটা কমবে, এবং যারা এডুকেশনের দিকে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, হায়ার এডুকেশনের ভালো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু ভালো দিক আসতে চলেছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন, পিতার হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যা হতে পারে, সেই দিকে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসালমেন্ট করুন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, এ মাসে আপনাদের কোনো ফ্ল্যাট বা কোনো জায়গা বা গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা আছে, বা সেই রকম কেনার কিন্তু গ্রহের অবস্থান কিন্তু সেই রকম পরিস্থিতি তৈরি করছে, বা ফ্ল্যাট না কিনলেন, জায়গায় না কিনলেন, সেটার জন্য আপনারা হয়তো বা অ্যাডভান্স করে রাখলেন, যেটা বায়না করে রাখলেন, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে, অর্থাৎ অ্যাসেট আপনারা কিন্তু করবেন। সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, আপনাদের সরকারি ক্ষেত্রে যারা টেন্ডারে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, সরকারি কাজকর্ম কিন্তু আপনারা গুটিয়ে ফেলুন। এবং যারা সিনেমা, অভিনয়, শিল্পকলা, ফটোগ্রাফি, মডেলিং, অ্যাক্টিং, মিডিয়া এই সঙ্গে সঙ্গে যারা যুক্ত, এগুলোর দিকে যারা রিলেটেড যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সময়, আপনাদের নতুন কাজের সুযোগ আসবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, এবং আপনাদের উন্নতি কিন্তু আটকাতে কেউ পারবে না। কিন্তু আপনাদের আবারও বলছি, শত্রুতা কিন্তু আপনাদের থাকবে, গুপ্ত শত্রুতা আপনাদের থাকবে, এবং এই মাসে কোনো কাজের সূত্রে হয়তো আউট অফ স্টেট আপনাদের যেতে হতে পারে। মিথুন রাশির যদি দেখা যায় এই আগস্ট মাস সমস্ত মাসের রেকর্ড ভাঙতে চলেছে, কারণ অনেকে লিখেন যে স্যার আপনি মিথুন রাশি নিয়ে তো ভালো কিছু বলছেন না। দেখুন, গ্রহগত অবস্থান যখন ভালো আসবে তখনই আমি ভালো বলতে পারবো, কিন্তু দেখুন গ্রহগত অবস্থান যদি ভালো না থাকে, ফালতু ভালো বলে মানুষকে আশা দিয়ে নিরাশা করাটা উচিত নয়। এখন বর্তমানে আপনারা যদি সঠিকভাবে কর্ম করতে পারেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা লাভ এবং সাকসেস, সফলতা কিন্তু আপনারা কুড়িয়ে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাড়াটিয়ার নিয়ে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ছোট ভাইদের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও প্রবলেমস, ভাই বোনদের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও প্রবলেম দেখা যাচ্ছে। যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে, যারা সন্তান নিয়ে প্রচেষ্টা করছিলেন সেই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তি, সন্তান সুখের জায়গা, সন্তানের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি কিন্তু পেতে চলেছে মিথুন রাশির। এবং এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, যারা টিউশনি পড়ান বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, বা যারা নিজেরা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই সম্পত্তির সমস্যা কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে চলেছে, এবং বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। ব্যবসার দিকে উন্নতি, আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসার দিকে কিন্তু আপনাদের প্রোগ্রেস, উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশির যদি বলা যায় আগস্ট মাস 2020 শ্রেষ্ঠ মাস, সমস্ত মাসের রেকর্ড ভাঙতে চলেছে মিথুন রাশির এই আগস্ট, এবং আপনাদের আশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে, আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিবাহের দিক
আপনাদের শুভ প্রেমের দিক, আপনাদের শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।